সব জিনিস তো প্রয়োজন হয় না কিছু কিছু জিনিস দেখা যা প্রয়োজন হয় না বিদায় ডে ক্লাস কা কারণে দেখানো হয় না ওকে গত ক্লাসে আমরা টাইপ টুলের টোটাল জিনিস আমরা জেনেছি আমাদের একটা দুইটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে যেটা হচ্ছে যে আমাদের গ্রেডিয়েন্ট কিভাবে টাইপের উপরে দিতে হয় ফটোশপে এবং একটা ফ্রন্টের উপরে চাইলে আরেকটা ইয়ে কিভাবে দিতে হয় যেমন ওভারলেপিং বলে মানে যে একটা কালার আমার ফ্রন্ট দেখা যাচ্ছে এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ফ্রন্ট দেখা যাচ্ছে একই ফ্রন্ট বাট কালারটা অন্য কালার একটু বড় করে সেটা এই টাইপের কিভাবে দেয়া যায় আমরা সেটা একটু দেখি এটা এই কালারে আছে আমি এটাকে গ্রেডিয়েন্ট দেব গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি দিতে চাই দেখেন আমাদের একটা ক্রস চিহ্ন যেটা আমাদের টাইপের উপরে দেয়া যাবে তাহলে গ্রেডিয়েন্ট আমি কোথা থেকে দেব গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য আমাদের এই যে টাইপ অপশন থেকে আমরা লেয়ার থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা আছে আমি সেদিন মেবি মুখে বলে দিয়েছিলাম গ্রেডিয়েন্ট এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন এই যে গ্রেডিয়েন্টের যে কালার দুইটা দেওয়ার জন্য দুইটা চলে আসছে আমরা এখান থেকে কালার দিয়ে ইউজ করতে এখন দেখা যাচ্ছে কালার আমি এখানে এখন এখানে হলে তো আমি এদিক ওদিক থেকে টাইনা দিতে পারি এখানে কিভাবে দিতে পারি এখানে আমরা আমাদের সবগুলো অপশন যে লাইনার অ্যাঙ্গেল রিফ্লেক্টেড ডায়মন্ড সবগুলো আছে যেটাই ইউজ করব ওতে আমরা এখান থেকে ঘোরায়ে দিতে পারি যদি অ্যাঙ্গেলটা দেই অ্যাঙ্গেলটা এখন এখান থেকে আমরা এই যে টেনে অন্যদিকে নিয়ে বার করতেছি লাইনারটা দিয়ে দেখেন লাইনারটা দেখেন এদিক উপরে নিচে নিয়ে যাচ্ছে এখান থেকে যদি ঘোরায়ে দেই তাহলে এদিক থেকে ঘুরে যাচ্ছে আমরা এখান থেকে ঘোরায়ে ইউজ করতে পারি ওখানে দেখলাম যে আমরা মাউসটা ধরে টান দিলাম যেদিক থেকে টান দিচ্ছি ওইদিক থেকে হচ্ছে বাট এখানে আমার টেনে হচ্ছে না এখানে আমার এই যে পয়েন্ট গুলো আছে এগুলোর আকারে আমার ইউজ করতে হচ্ছে কতটুকু দিলে কতটুকু কোন দিকে যাবে সেটা আমি এখান থেকে ইউজ করতে পারবো ডায়মন্ডটা যদি আমরা দিই ডায়মন্ডটা এখন এখানে আছে টেনে এই পাশে রাখতে পারি ওই পাশে রাখতে পারি অথবা ঘুরাই দিতে পারি এগুলো ঠিক আছে এটা গেল আমাদের গ্রেডিয়েন্ট অপশন যেটা টাইপ টুলের মধ্যে আমার দেওয়ার জন্য ওকে এরপর আসছে এই ফ্রন্টটা পেছনে আরেকটা ফ্রন্ট হবে যেটা অন্য কালার থাকবে এখন আমরা স্বাভাবিকভাবে যেটা করব হয়তো কন্ট্রোল টি দিয়ে এটাকে একটা কপি করে কন্ট্রোল জে লেয়ার কপি করলাম সেম লেয়ারটা কন্ট্রোল জে দিয়ে কপি করছি এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে যদি বড় করি অন্য একটা কালার দিতে যাই রেড কালারটা নিচে নামাই দিলাম তাহলে কি হলো আমাদের ফোনটা দুই দিকে বড় হয়েছে এক একটা সিঙ্গেল ভাবে বড় হয়নি তো সেটা করতে হলে আমার এই ফ্রন্টটাকে আগে সিলেকশন করতে হবে সেই সিলেকশনটাকে বড় করতে হবে যেমন সিলেকশনটা আমরা করব কিভাবে যেহেতু এই লেয়ার এটা বন্ধ করে রাখি এই লেয়ারটার মধ্যে আমার শুধু এই ফ্রন্টে আছে অন্য কোনো কিছু নাই এখন সিলেকশন অপশনটা আনতে গেলে কন্ট্রোল চেপে ধরে আমি যদি এই টির উপরে অথবা যে লেয়ারই থাকুক না কেন অন্য কোন কিছু যদি আমি সিলেকশন অপশনে আনতে যাই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমি ক্লিক করি আমার এই ফ্রন্ট গুলো সিলেকশন হয়ে গেছে একটা মিনিট সিলেকশনটা হলো এই সিলেকশনটাকে এখন এক্সপ্যান্ড করতে হবে বড় করতে হবে বড় করার জন্য আমরা যাব সিলেক্ট সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে এক্সপান্ড এখানে আমাদের বাকি যে স্মুথ করা পেদার এগুলো আমরা পেয়েছিলাম আমাদের আমরা পেয়েছিলাম যে এখানেও আছে আমাদের এখন দরকার হচ্ছে শুধু ওখানে ছিল না রিফাইন এখান থেকে আমরা দেখবো এক্সপান্ড কতটুকু এক্সপান্ড করবো বড়ো করবো কত পার্সেন্ট আমি তিন পয়েন্ট দিলাম ওকে দেখেন আমার ইয়েটা ছিল কেমন হয়ে গেছে কেমন এমন ছিল এরকম বাইরে গেছে বড় হয়ে গেছে এটার জন্য নতুন একটা লেয়ার নেব ওই লেয়ারটা আমার টাইপের নিচে দিয়ে দিলাম দিয়ে এটার আমরা অন্য একটা কালার ইউজ করব কি কালার দিতে চাই ব্লু কালার দিলাম অল্টার ব্যাক কালার দিয়ে দিলাম কন্ট্রোল ডি ঠিক আছে একটা কালারের পিছনে আরেকটা কালার বড় করে দেয়া যাচ্ছে আবার এই জিনিসটা কিন্তু ইলাস্ট্রেটরে আবার অন্যভাবে আমরা তো কয়েকটা দুই মেবি কয়েকটা ক্লাস পরে আমরা ইলাস্ট্রেটরে যাব সেখানে আরো সুন্দর সুন্দর ভাবে কাজ করার অপশন গুলো আমরা দেখতে পাবো যেটা যেটা আমাদের ফটোশপের মধ্যে এত সুন্দর করে করা যায় না যেমন এখানে যদি আমি চাই যে এখন এই অ্যাসেট কোনো কিছু আমি এলোমেলো করে দেব এইদিকে মাথা একটা টাইনে একটু ইয়ে করে দেব বাট এটা ফটোশপের জন্য খুবই টাফ হয় করাটা করা যায় করা যায় না তা না বাট কিন্তু ইলাস্ট্রেটর খুবই ইজি ইলেকট্রেটরে অটোমেটিক এটা ভেক্টর ভেক্টর করা যায় এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট তো চলে আসে যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে আপনি যেভাবে খুশি করতে পারেন যাই হোক সেটা আমরা পরে যাচ্ছি এটা হলো আমার গ্রেডিয়েন্ট সরি গ্রেডিয়েন্ট এবং পেছনে যদি আমার আরেকটু বড় করে একটু কালার দিতে হয় এই অপশনটা এখন আমি আরেকটা জিনিস আমি দেখব এটা অফ করে দিলাম টু একটা টু নিলাম কন্ট্রোল চেয়ে আরেকটা টু নিলাম আমার এখন এখানে দুইটা টু এই দুইটা টু কে আমি পাশাপাশি রাখলাম এখন এইটা দরকার হচ্ছে কি এটা অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন জি ভাইয়া এখানে আমি চাচ্ছি যে আমার এটা যদি আমি সরাই নিচেরটা ব্লু কালার দেখা যাচ্ছে এখন আমি চাচ্ছি এটা এমন মনে হবে যেন একটা একটা ভিতর দিয়ে প্যাঁচায় আসছে তাহলে আমার কি করতে হবে কিছু অংশ কাটতে হবে কিছু অংশ অ্যাড করতে হবে সিলেক্ট করে দিলে হচ্ছে শুধু আমার এখন প্রথম কাজ হচ্ছে এই উপরের যে ফোনটা আছে রেটটা এটা আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে দরে এখানে ক্লিক করলাম সিলেক্ট হলো এখান থেকে সিলেক্ট হওয়ার পর আমি নিচেরটা থেকে আমি মাইনাস করে দেব এটা একটু বড় করে নি এক্সপান্ড করে নিচ্ছি সিলেক্ট মডিফাই এক্সপান্ড থ্রি পয়েন্ট হ্যাঁ থ্রি পয়েন্ট এনাম থ্রি পয়েন্ট দিলাম দিয়ে আমি এই লেয়ার থেকে ডিলিট করবো ঠিক আছে আচ্ছা এর আগে মেবি আরেকটা কাজ করা উচিত ছিল টাইপটিকে কখনো কাটা যায় না আমি বল খেয়াল করি নাই আমি একটু পেছনে চলে যাচ্ছি এটার জন্য আমার একটা ইয়ে করতে হবে শেপে আনতে হবে এটাকে অথবা রাস্ট্রাইজ করে নিতে হবে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে রাস্ট্রাইজ করে নিলাম টা হচ্ছে আমার একটা টাইফকে শেপে রূপান্তর করার জন্য কে শেপে রূপান্তর করার জন্য ঠিক আছে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাস্তায় টাইপ ক্লিক করলাম দেখেন আমার এটা এখন স্বাভাবিক শেপে চলে আসছে এখন আমি এই লেয়ারটা সিলেক্ট এক্সপ্যান্ড করে নিচ্ছি ওকে এই লেয়ারের আমার দরকার নেই এটা আমি চোখটা অফ করে রাখছি আপাতত এখন আমার প্রয়োজন নাই এই লেয়ারে আমি যাব এই লেয়ার ক্লিক করলাম আমরা সিলেক্ট করছি এই লেয়ার থেকে সিলেক্ট করে চলে আসছি এই লেয়ারে কারণ ডিলেট করবে এই লেয়ার থেকে এখন এই লেয়ারে যে অংশগুলো আছে সেখান থেকে যা যা সিলেকশানে পাবে তা ডিলেট করে ফেলবো ক্লিক ওই অংশটা শুধু আমি ডিলেট করে দিচ্ছি ঠিক আছে এই অংশটা আমি ডিলেট করে দিলাম ওই চোখটা আমি খুলে দিচ্ছি তাহলে কি দেখাচ্ছে একটা একটার সাথে প্যাঁচায় আসছে বিষয়টা বুঝতে পারছেন এটা কি ডিলেট করছেন বুঝি নাই বলছে এটা সিলেকশন করার পর কি প্রেস করছেন হ্যাঁ হ্যাঁ আমি আবার একটু দেখাচ্ছি আমরা এই পর্যন্ত ছিলাম দুইটা টু নিলাম তো একটাকে যেটা থেকে আমরা কাটতে হবে সেটাকে আমাদের শেপে আনতে হবে শেপে আনার জন্য রাইট বাটন ক্লিক করে রাস্টাইজ লেয়ার ক্লিক করলাম ঠিক আছে রাস্টাইজ করার পর উপরের লেয়ারে চলে গেলাম এই যেটা আমরা একটু মিউট করে রাখুন আপনারা এটাতে গেলাম এটাতে কি আমি এখানে আবার কন্ট্রোল ক্লিক করে এখানে আমার সিলেকশন হয়েছে সিলেকশন হওয়ার পর আমি মডিফাই থেকে এক্সপান্ড ক্লিক করে এক্সপান্ড করে নিলাম ফোর দিলাম এবার এক্সপান্ড করার পর আমার এইটার আপাতত আর কাজ নাই এই লেয়ারে আমি চলে আসছি এটার আমি চোখটা বন্ধ করলেও পারি না করলেও পারি আপাতত আমি বন্ধ করে দিলাম আমার দেখার সুবিধার্থে এখন আমি যেই লেয়ারে আসছি সিলেকশনটা যেখানে থাকবে ওইখান থেকেই তো কাটতে পারবো তো এই লেয়ারে যেহেতু আসছে এই লেয়ার থেকে আমি ডিলেট বাটন অথবা ব্যাক স্পেস বাটন ক্লিক করব আমার ডিলেট হয়ে গেছে আর উপরেরটা যদি আমি বসায় দিই তাহলে দেখা যাচ্ছে কি কন্ট্রোল ডি দেখা যাচ্ছে আমার একটা থেকে একটাকে আমি সুন্দর করে রাখা এটা ফালাই দিচ্ছি ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার

চলে যাচ্ছি ইরেজার চলে যাচ্ছি ইরেজারের জন্য আমি যে কোন একটা ইমেজ ওপেন করে নিচ্ছি গ্রাফিক একটা চুলের ইমেজ নেওয়াটাই বেটার হবে हेलो हेलो मेरे पास चूल नहीं मैं एक चूल डाउनलोड करानी एम ओ एच ई एन आई एयरवन गेम नहीं एस ई आर ई नहीं एच ए आई आर এখান থেকে একটা বড় চুল নিয়ে নি বড় চুলওয়ালা এটাই অফ করে দিলাম আমরা যাচ্ছি আমাদের ইরেজার টুলে প্রথম ইরেজার টুলটা আছে শর্টকাট ইরেজার টুলে আমাদের কাজ হচ্ছে ইরেজ করা ইরেজ করবো কি আমাদের হয়তো বাড়তি কোনো অংশ থাকলে সেটাকে আমরা আস্তে আস্তে ইরেজ করে ফেলবো ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আমি ইরিজ করতে গিয়ে কোনো জায়গায় একটু ভুল করে ফেললাম এরপর বাকি অংশ আবার ঠিক করে করলাম এখন আমার এখন মনে পড়ছে যে না এদিকে তো একটা চোখের ইয়ে চুলগুলো ছিল সেটা রিমুভ করে দিছি এখন কি আমি আবার ব্যাকে গিয়ে সেটা আনতে হবে তো সেটা আমার কন্ট্রোল অল্টার জ্যাড দিয়ে দিয়ে আস্তে আস্তে আবার ব্যাকে গিয়ে তারপর আবার আমার এইটুকু রেখা এরপর আমার রিমুভ করতে হচ্ছে তো এটা কিন্তু একটা আমার কাজটা দুইবার করতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা সরাসরি এইভাবে না করে টোটালি আমি একটু প্রথম থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সরি ইরেজার টুলের কাজটা হচ্ছে কি মোছা যে কোনো কিছু মোছে ফেলা এখন মুছে গিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা কি আমার পেছনে যাব না আমরা এভাবে কাজ করব না ইরেজার টুলের কাজটা করার জন্য আমরা মাস্ক করে কাজ করব যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আছে লেয়ার মাস্কিং লেয়ার কি আমরা মাস্কিং করে ইরিস করব তো মাস্কিং করার জন্য আমাদের এই যে লেয়ার বক্স আছে সেই লেয়ার থেকে যে লেয়ারটা মাস্ক করতে চাচ্ছি ওই লেয়ার সিলেক্ট করে আমরা এই অপশনে ক্লিক করব দেখেন আমার লেখা চলে আসছে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম আমার একটা মাস্ক এবং আমি আবার একটু ব্যাকে যাচ্ছি এই জায়গাটা একটু ফলো করবেন একটু ব্যাকে যাচ্ছি আমার এখন আছে ব্লু এবং হোয়াইট তো এখানে যে কালারই থাকুক না কেন যখন আমরা আমাদের এই লেয়ারটাকে এখান থেকে মাস্ক করব তখন অটোমেটিকলি এই জায়গায় কালার দুইটা আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে তো ব্ল্যাক এন্ড হোয়াইট কেন হবে যখন আমাদের ব্ল্যাক কালারটা উপরে থাকবে তখন আমাদের ইডিস করা অংশকে ফিরে আনতে পারবো যখন হোয়াইট কালারটা উপরে থাকবে তখন আমরা ইডিস করতে পারবো আমি এই যে ইডিস করতেছি ইডিস করলাম এখন আমি যদি হোয়াইট কালারটাকে নিচে দিয়ে দিই ঘুরাই দিই এখান থেকে ব্ল্যাকটা উপরে এখন যদি কোনো ভুল থাকে সেটা কি আমি আবার ফেরত আনতে পারি যেটা ভুল করছি তাহলে আমার ওই কন্ট্রোল অল্টার ড্র্যাগ দিয়ে পেছনে যেতে হচ্ছে না ঠিক আছে এটা গেল আমার ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড না ইরেজ টুল এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটা হচ্ছে আমাদের এক একটা চুলও যেন আমরা ঠিকমতো রাখতে পারি আমাদের শরীরের কোন অংশ যদি চিকন কোনো অংশ যেন আমরা ডিলেট না হয়ে যায় অংশগুলো যেন আমরা রাখতে পারি এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার এছাড়া কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ চাইলে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা সরাসরি পেন্টুল অথবা আমাদের যে সিলেকশন গুলো আছে সেগুলোর মাধ্যমে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি কিন্তু যদি চুল টাইপের পাকা আঁকা কোনো কিছু যদি আমরা করতে চাই সেটা করতে হলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দিয়ে এটা কিভাবে কাজ করে এটা যখন আমরা সিলেক্ট করব আমরা যারা নতুন সফটওয়্যার ওপেন করছি তাদের এই জায়গায় সিলেক্ট করা থাকবে একটু মাঝখানের যে অপশনটা এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার যেই কালারটা ডিলেট করবেন যেমন আমি চাচ্ছি যে এই কালারটা আমি ডিলেট করব এখান থেকে আমি একটু কমাই দিচ্ছি এটা তিরিশ দিচ্ছি টলারেন্সটা আমি ত্রিশ পার্সেন্ট দিলাম কারণ হচ্ছে আমার ওই ডয়ের মধ্যে আছে আচ্ছা সরি নিচে নামায় রাখি আমরা ছিলাম কোথায় ইরিস টুলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা দিয়ে এখন মূল কাজ হচ্ছে যে আমাদের সিঙ্গেল যে কালারটা ডিলিট করতে চাচ্ছি সেটা আগে ক্লিক করব ক্লিক করার পর আমি অন্য কোনো কালারের দিকে যখন যাইতে থাকবো তখন সেই কালারটা ডিলেট হবে না শুধুমাত্র ডিলেট হবে আমার যে কালারটা আমি প্রথম সিলেক্ট করছি সেই কালারটা দেখেন আমি ক্লিক করলাম সরি কোনটায় আছি এটা আবার একটু ফলো করুন ক্লিক করে আমি দেখেনি চুলের দিকে আসলাম দেখেন আমার চুল কিন্তু রিমুভ হচ্ছে না আমার শুধুমাত্র এই যেখানে কালারটা আমি সিলেক্ট করছি এই কালারটা যেখানে পাচ্ছে সেখান থেকে রিমুভ হচ্ছে এখন এই কালারটা কিন্তু আবার দেখা যাচ্ছে আমার চুলের কালারের সাথে মোটামুটি কাছাকাছি মিলে সেই ক্ষেত্রে যদি আমি টলারেন্সটা বেশি রাখি তাহলে আমাদের চুলের অনেক অংশই কিন্তু ডিলেট হয়ে যেতে পারে আমরা টলারেন্সটা কমাই রাখবো এখানে অলরেডি আটত্রিশ দেখা যাচ্ছে আটত্রিশ আমরা রাখবো না আমরা এটা স্বাভাবিকভাবে তিরিশ বত্রিশ এই টাইপের আমরা ইউজ করবো দেখেন আমার এই জায়গা থেকে আমার চুলগুলো আছে বাকিটা রিমুভ হয়ে গেছে